পাহারা দিত ডাইনে দাঁড়াইয়া বামে দাঁড়ায়া পাহারা দিত সামনে দাঁড়ায়া পাহারা দিত পিছনে দাঁড়ায়া পাহারা দিত যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একজন সাহাবী দাঁড়ায় আছে তার নাম হলো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবের রব নিঃসরণকে নির্দিষ্ট করে যখন তীর নিক্ষেপ করে ওই তীরগুলি এসে আবু দুজানার শরীরের মধ্যে গিয়ে যায় আবু দুজানার শরীরের মধ্যে লেগে যায় আবু দুজানার শরীরটা একদম জর্জরিত হয়ে যায় একদম ক্ষত বিক্ষত হয়ে যায় আবু দুজানা একদম শহীদ হয়ে যাবে এরকম অবস্থা ধারণ করা যায় সরে দাঁড়ারে আমাকে একটু সামনে দাঁড়াইতে দে রে তুই তো শহীদ হয়ে যাবে এমনি ভালোবাসা কারে কয় আবু দুজানা ডাক দিয়ে বলেন রে সাহাবী শুনিওলা যতক্ষণ পর্যন্ত আমি আবু দুজানার দেহের ভিতরে প্রাণ থাকবে আমার ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আবু দুজানা একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামন থেকে একটা মুহূর্তের জন্য সর্বনা আল্লাহু আকবার এইভাবে সামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এত ভালোবাসে একজন মহিলা এমনি রাত্র ফজরের নামাজের সময় শুনে মসজিদে এলান হয়ে যায় কে জানি উনি এলান করে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ জিহাদে অংশ গ্রহণ করার জন্য কে আছো প্রস্তুতি গ্রহণ করে না ওই মহিলা নামাজের মধ্যে দাঁড়ায় শুনতে পারে নামাজ শেষ করার পরে মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার স্বামী নয় স্বামী যুদ্ধের ময়দানে যে শাহাদত বরণ করেছে বড় একটা সন্তান আমার নাই যারে আল্লাহর নবীর ওই যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করায়া আমি শহীদের মা হব না হয় গাজীর মা হব এমন একটা জিনিস আমার নাই মহিলা কান্না করে এমনি মহিলার একটা ছোট্ট বাচ্চা ছিল ছয় থেকে সাড়ে ছয় বছরের একটা সন্তান ছিল এই ছেলেটার ঘুম ভাঙে ঘুম ভাঙার পরে তাকা দেখে তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কানলে এমনি সন্তানটা ডাক দিয়ে বলে মা গো ও মা তুমি কান্দ কেন গো মা কান্নার কারণটা কি গো মা এমনি ওই মহিলা ডাক দিয়ে বলে যুদ্ধের জন্য নবী আহ্বান করেছে রে বাবা আমার সন্তান নাই বড় উপযুক্ত যারে দিয়ে আমি শহীদের মা হব যারে দিয়ে আমি গাজীর মা হব তোমার বাবাও নাই বাবারা শাহাদত বরণ করেছিল আমি তো আছি গো মা আমারে নিয়ে যাও আমি তোমাকে ওয়াদা দিলাম হয়তো তোমারে শহীদের মা না হয় তোমারে গাজীর মা না বানায়া ফিরব না প্রভু তোমার ভালো আমি কোরআনকে ভালোবাসে আল্লাহ তোমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও এমনি আমার আল্লাহ বলবেন কোরআন রে আমার বান্দার একশতটা মামলা আছে নিরানব্বইটা মামলা আছে মামলার কারণে জাহান্নামী হয়ে গেছে জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করে ফেলেছে কোরআন আমার বান্দার এতগুলি মামলা আছে মামলার কারণে সে জাহান্নামী হয়ে গেল রে এমনি কোরআন বলবে প্রভু গো তোমার বান্দারে জাহান্নামে দেওয়ার আগে আমি কোরআনের কয়েকটা প্রশ্ন তুমি জবাব দাও কি প্রশ্ন রে কোরআন এমনি আমার আল্লাহকে কোরআন ডাক দিয়ে বলবেন প্রভু গো আমি কোরআন তোমার কথা কিনা আমি কোরআন তোমার ভাষা কিনা জানতে চাই আমি কোরআন তোমার কালাম কিনা জানতে
জানতে চায় আউলি আমার আল্লাহ বলবেন কুরআন রে তুমি যে আমার ভাষা তুমি যে আমার কথা আমার কালাম অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই অস্বীকার করার মতন কোনো রাস্তা নাই এমনি কুরআন বলবে প্রভু আমি যদি তোমার কথা হয়ে থাকি আমি যদি তোমার ভাষা হয়ে থাকি আমি যদি তোমার কালাম হয়ে থাকি তাহলে শুনো গো তোমার বান্দা রাত্র গভীর রজনীতে মাগর জোড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় বসে কুরআনের কথাগুলি শুনছে কুরআনকে মহব্বত করেছে এই জন্য যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার জান্নাত দিবানা ততক্ষণ পর্যন্ত আমি কুরআন তোমার বান্দার পিছন ছাড়ব না তাহলে আপনারা যারা বসে আছেন কোরআনের মাহফিলে যারা আসছেন আসতে পেরে আপনারা লাভবান না লস একটু জোরে কোন অনেক লাভ আমার ভাইরা আসুন আল্লাহর কোরআনের এত দাম আল্লাহর কোরআন যারা গ্রহণ করে কোরআন গ্রহণ করার সাথে সাথে মানুষটা ছিল জিরো কোরআন গ্রহণ করার সাথে সাথে লোকটা হয়ে যায় হিরো জোরে কোন সুবহানাল্লাহ কুরআন গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়া দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয় এইজন্য কুরআনের পক্ষে থাকলে আল্লাহ আমাদের দামও বাড়ায়া মাযরাকন না বাড়ায়া দিবে কুরআন গ্রহণ করলে আল্লাহ দাম বাড়ায়া দেয় যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ বাড়াইছে না কমাইছে যেই উমরের হাতের আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হইত কিন্তু যেই উমরের হাতের আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়েছে ওই উমর যেই জুব্বাটা পরিধান করত যেই জামাটা পরিধান করত ওই জামাটার মধ্যে ১৮টা তালি দেওয়া ছিল একটু আস্তে কোন সুবহানাল্লাহ ওইটা তালি ১৮টা তালি প্রতি শুক্রবারে জুব্বাটা দৌত করত শুকাইলে যায়া মসজিদের মধ্যে যায়া নামাজ পড়াইতো সুবহানাল্লাহ প্রতি শুক্রবারের ন্যায় উমর তার জুব্বাটা দৌত করছে জুব্বাটা হচ্ছে আবার তামরার দৌত করছে আকাশটা মেঘাচ্ছন্ন যার কারণে জুব্বাটা শুকায় নাই না শুকানোর কারণে উমর দুইটা চাদর পরিধান করছে একটা চাদর নিচে আরেকটা চাদর গায়ে পড়ছে দুইটা চাদর পরিধান কইরা হযরত উমর গেছে মিম্বরে বৈশা খুতবা দিবে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবে যখন উমর বলতেছে ইয়া আইয়ুহান নাস হে লোক সকল এই কথা বইলে যখন ভাষণ শুরু করছে এমনি ময়দান থেকে মসজিদের ভিতর থেকে একটা যুবক তরবারি হাতে লয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় কয় ও উমর ভাষণ করে দিবা আগে আমার প্রশ্নের উত্তর দাও জোরে কল না সুবহানাল্লাহ আরো জোরে আগে আমার প্রশ্নের উত্তর দাও পরে ভাষণ দিবা বলে কি প্রশ্ন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেছে যেই উমরের নাম শুনলে বাঘ ছাগল এক জায়গায় বসে ভানে অথচ ওই উমরের সামনে দাঁড়ায় গেছে প্রতিবাদ করার জন্য সাহস কি কম মনে করেন যুবকের আল্লাহু আকবার যেই উমর নামাজ পড়তাছে এমনি মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হইছে গত কয়েকদিন আগে দেখছেন না তুর্কিতে যে ভূমিকম্প হয়েছে কত হাজার হাজার মানুষের ক্ষতি হয়েছে আল্লাহ হেফাজত করুক সকলে বলেন আমিন এমন ভূমিকম্প শুরু হইছে মাটি কাঁপতাছে উমর সেজদা থেকে মাথা উঠাইয়া নামাজ শেষ করে সালাম ফিরাইয়া উমরের হাতে লাঠি দিয়া মদিনার জমিনের মধ্যে বাড়ি দিয়া কয় জমিন রে তোর সাহস তো কম না আরো আস্তে কল জমিন তোর সাহস কম না যেই জমিনের মধ্যে আমি সারাবি ঘুমায় আছে যেই জমিনের মধ্যে আবু বকর ঘুমায় আছে যেই জমিনে উমর সেজদা করে ওই জমিনের মাটি আবার কাঁপে কেমনে আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না শুধু তাই না উমরের সিদ্ধান্তের উপরে উমরের কথার উপরে আল্লাহ কোরআনের ২৫টা আয়াত নাযিল করছে যাকে মেজাজে ওহি বলা হইতো আল্লাহু আকবার ওই উমরের সামনে দাঁড়ায় গেছে প্রতিবাদ করার জন্য এটা কি সাধারণ কথা আমরা দেশের আমরা কি যে কোনো জায়গায় দাঁড়ায় প্রতিবাদ করতে পারি এ জোরে কোন পারি পারি না আমার কানের ভাইরা উমর ডাক দিয়ে হয় তোমার প্রশ্ন কি ওই যুবক ডাক দিয়ে কয় ও খলিফাতুল মুসলিমিন উমর আমার প্রশ্ন হলো ইয়ামান দেশ থেকে রিলিফের চাদর আসছে কিসের চাদর
আছে না আমাদের দেশে মাঝে মধ্যে আসে কি না আয় কিন্তু আমরা পাই না মজুরে কল না আসে কিন্তু মাগর জোড়া পর্যন্ত আয় নাই তেহি গানি শেষ জোড়া কল আর জোড়া কল ঠিক না বেঠে বাংলাদেশ গুলো গরিব হয়ে গেছে গা আসলে বাংলাদেশ গরিব না আমরার দেশের কিছু দুর্নীতিবাজরা বিশ্বের বিভিন্ন জায়গায় বাড়ি বানাইতেছে টেহা দিয়া ঠিক না বেঠে আমার পানের ভাইরা তাহলে এখন আসেন উমরের সামনে প্রতিবাদ করে আমরা দেশের এখন প্রতিবাদ করার কোনো ব্যবস্থা নাই ইয়ামন দেশ থেকে রিলিফের চাদর আসছে আমরা দেশ মাঝে মধ্যে আয় আমরা পাই না ফামু কেমনে বঙ্গবন্ধু নিজেই তো কইছিল যে আ শেষ পর্যন্ত আমার কম্বলটা ওই নাই মজুরে কল আর জুরে কল শুধু তাই না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে উনার কাছে এক মুখ সবজিওয়ালা সবজি রয়ে গেছে মানে তার নিজের ক্ষেতের সবজি বুঝছেন না নিজের ক্ষেতের সবজি নিয়ে গেছে বঙ্গবন্ধুর হাদিয়া দিব খুশি হইয়া এখন বঙ্গবন্ধুর বাড়িতে লয়ে গেছে গোপালপুর টঙ্গি ভাড়া এখানে নিয়ে সঙ্গে সবজি দিয়ে যখন নিচে নেমে আসতেছে বঙ্গবন্ধু আবার তার দারোয়ান দিয়া ২০টা টাকা তারে হাদিয়া দিছে কয়টা টাকা মাজুরে কোন কয় টাকা আর জুরে কোন কয় টাকা ২০ টাকা হাদিয়া দিছে হে আবার ১০টা টাকা ২০টা টাকার দুইটা ভাগ কইরা ১০ টাকা বহড় আর ১০ টাকা নিয়ে দিছে সবজি ওলা যাই হোক আমার পানের ভাইরা তাহলে এই দেশটা আমরা দেশে দুর্নীতিবাজের ভরে গেছে দুর্নীতিবাজের কোনো হিসাব নাই কথা বলেন ঠিক না বেঠে আর জোরে বলেন ঠিক না বেঠে আমার পানের ভাইরা তাহলে ওই যুবক প্রশ্ন করতেছে যে ইয়ামন দেশ থেকে রিলিফের চাদর আসছে আমার আমরা সবাই হইছি একটা তাহলে তোমার গায়ে দুইটা কেন জোরে কোন সুবহানাল্লাহ প্রশ্নটা কি সাধারণ প্রশ্ন আল্লাহু আকবার আল্লাহু আকবার উমর তো আশ্চর্য হয়ে গেছে সুবহানাল্লাহ উমর আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর প্রশ্ন আমরা হইলে বললাম হেরে তাড়াতাড়ি গ্রেফতার কর ঠিক না বেটি আর জোরে আউনে খলিফাতুল মুসলিমিন বলে যুবক রে তোর সাহস তারে আমি ধন্যবাদ জানাই তোর সাহস তারে আমি প্রশংসা মনে করি যুবক আমার দেশে এমন প্রতিবাদ করার মতো যুবক আছে এটা আমি উমর গর্ববোধ করি একটু জোরে কান দুইটা চাদর পরিধান করেছ একটা চাদর আমরা সবার সাথে আর একটা চাদর কি তুমি খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে ক্ষমতার বলে দখল করেছ নাকি সঠিক প্রশ্নের উত্তর দাও না দিতে পারলে এই যে দেখো তরবারি আমার হাতে আছে ফায়সালা হয়ে যাবে প্রশ্নের জবাব আমি দিব না তোর প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর দিবে জোরে কল সুবহানাল্লাহ উমরের আব্দুল্লাহ ইবনে উমর কে ডাক দিয়েছে আব্দুল্লাহ ইবনে উমর মিম্বরের সামনে এসে ওই আবার চোখের বাণী রাখতে পারে না উনিও চোখের বাণী ছেড়ে দিয়ে কানলে আর বলে রে যুব তোর সাহস তাই আমিও ধন্যবাদ জানাই এবার সঙ্গে যাব আমার আব্বা এমন কোন বেইল সাবি কাজ আমার আব্বা জীবনে কোনদিন করে নাই রে আমার আব্বা কোন দুর্নীতিবাজ কথা বলে নাই আমার আব্বা যে জুব্বাটা পরিধান করে জুমার নামাজ আদায় করে ওই জুব্বাটা প্রতি শুক্রবারে দৌত করে দেয় দৌত করার পরে যখন শুকায় শুকানোর পরে ঈশা নামাজ আদায় করায় এক যুবক আমার আব্বা আজকাল জুব্বানা দৌত করেছে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার কারণে জুব্বানা শুকায় না শুকানোর কারণে আমার আব্বা দুইটা চাদর পরিধান করেছে একটা চাদর হলো আমার আব্বার আর একটা চাদর হলো আমি আব্দুল্লাহ ইবনে উমরে একটা হলো আমার আর
আরেকটা হলো আমার আব্বার জোরে কর না সুবহানাল্লাহ আমার পানির ভাইরা এমনি ওই যুবক কয় সুন্দর প্রশ্নের জবাব পেয়ে গেছে আমি আজ থেকে উমর যা বলবে আমি তা মানব জোরে কর না সুবহানাল্লাহ আমার পানির ভাইরা এই উমর আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে উমরের দাম বাইরা গেছে তাহলে আসেন উমর কেমনে কোরআন গ্রহণ করছে এই ইতিহাসটা আপনাদেরকে শোনাবো আল্লাহর কোরআনের কত দাম কোরআন গ্রহণ করছে উমরের দাম বাড়ছে কেমনে গ্রহণ করছে তিনটা ধাক্কা খায়া তিনটা ইমানি ধাক্কার পরে হযরত উমর কালিমা পড়ছে কোরআন গ্রহণ করছে এক নাম্বার ধাক্কা হলো আমার নবীজি দোয়া করেছিলেন আর আস্তে কথা শোনো দোয়া করছিলেন কে নবীজি দোয়া করেছিলেন আর আমার নবীর দোয়া দোয়া হোক আর বদদোয়া হোক করতে দেরি কবুল হইতে দেরি নাই যেমন আবু হুরাইরা এসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর ওগো নবীজি ও নবীজি আমি আপনার দরবারে আসি এইজন্য আমার মা আমারে বকাবাজি করে আমাকে মারধর করে নবী কয় আমি কি করব তোর মা তোরে মারধর করে আমি কি করব এমনি আবু হুরাইরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কিছুই করতে হবে না শুধুমাত্র একটু আমার মার জন্য দোয়া করেন আর জোরে أولي الله العظيم بالسلام رام كل لبن هاد جيا أبو هريرة المجن دعا قرسل فرد نبي جي جكم هاد جيا دعا قرد أمني أبو هريرة باري ديك دورا صحابي لرق ديا قوي أبو هريرة ري ورے أبو هريرة بسنو بير دوار مجد لگايا تمي باري ته دورا وكنو আমি কেন বাড়িতে দৌড়াও জানো না আমি কেন বাড়িতে দৌড়াই জানো না কেড়ে দাওনি আমি দেখতে চাই আমি আগে বাড়িতে যাইয়া পৌঁছাই নাকি আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় ঠিকই দেখা গেল আবু হুরাইরা বাড়িতে যাওয়ার আগে দোয়া কবুল হয়ে গেছে এই জন্য আল্লাহর নবী বিশ্বনবীর দোয়া করেছিলেন দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন একজন হলো উমর ইবনুল খাত্তাব আর একজন হলো উমর ইবনুল হিশাম আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল উমরাইন দুই উমরের জন্য নবী দোয়া করেছিলেন আবু জাহেল উমর ইবনুল হিশাম আর উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন উমর এই দুই উমরের জন্য দোয়া করেছিলেন মহান আল্লাহ ওই উমরের জন্য আল্লাহ দোয়া কবুল করেছে জোরে কর সুবহানাল্লাহ আর একটু জোরে কর না সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা আল্লাহর নবীর দোয়া করার পরে নবীজির দোয়ার পরে উমরের অন্তরের মধ্যে আস্তে আস্তে নবীর অ্যাকশন নবীজির মহব্বতের অ্যাকশন শুরু হয়ে যায় আর জোরে মুবিজির মহব্বতের অ্যাকশন শুরু হয়ে গেছে কারণ ওই যে দোয়া করছে দোয়াটা উমরের জন্য আল্লাহ কবুল করতেছে এই জন্য একটু মহব্বত এক নম্বর ধাক্কা উমরের অন্তরে শুরু হয়ে গেছে ভালোবাসা আর নবীর ভালোবাসা যার অন্তরে সৃষ্টি হবে হে আর জাহান্নামে যাবে না জান্নাতে যাবে জোরে কর সুবহানাল্লাহ আর জোরে এখন উমরের অন্তরে তো মহব্বত শুরু হয়ে গেছে এই মহব্বতের কারণে উমর রাস্তার দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আমার নবীরে ফলো করে নবীর সামনে যায় না কারণ এখনো তো ইসলাম ধর্ম গ্রহণ করছে না এখন নবীরে দেখবে ভালোবাসার টানে নবীরে দেখার জন্য উমর রাস্তার দাঁড়াইয়া তাকে গোপনে গোপনে আমার নবীরে ফলো করে সুবহানাল্লাহ দেখবেন ভালোবাসার মানুষের সাথে যদি কোনো সময় রাগ অভিমান হয় মহব্বতের মানুষের সাথে রাগ অভিমান হয় তখন দেখবেন সামনা সামনি যায় না দূর থেকে আরেকজনের মাধ্যমে খবর লয় মজরে কোন ঠিক না বেটি আর জোরে দেখবেন দেখা জিগা আমার প্রেমিকাটা কেমন আছে
এজরে কোন ঠিক না বেঠে তো উমরের অন্তরে তো নবীর محبت নবী সামনে যায় না লুকায় লুকায় নীরবে নীরবে গোপনে গোপনে আমার নবীরে ফলো করে নবী কোন রাস্তা দিয়ে হাঁটে নবী কোন দিক দিয়ে যায় নবীরে দেখে আল্লাহু আকবার محبت শুরু হয়ে গেছে এখন আস্তে 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 দুই নম্বর ধাক্কা উমরের অন্তরে শুরু হবে এই ধাক্কাটা হলো আমার নবী খানায় কাবা বাইতুল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়াইছে জোরে বলুন সুবহানাল্লাহ কিসে দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ায়া নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আচ্ছা নবী যে কোরআন তেলাওয়াত করতেছে যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করছে ওই নবী তেলাওয়াত করতেছে কত মজা আর কোরআন শরীফটা এমন একটা গ্রন্থ কবিতা কবি যারা হেরার কাছে কবিতারই মনে হয় কারণ আল্লাহ কোরআনটা নাযিল করছে একদম ছন্দ মিলায়া মিলায়া والشمس وضحاها والقمر إذا تلاها الشمس وضحاها والقمر إذا تلاها لاشتها عسلنا أرزرق الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان لست نون أسني تشمدر زرق كنا سبحان والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى সুন্দর এইভাবে কোরআন নাযিল হইছে এখন কোরআন শরীফ সুন্দর করে নবী পড়ে আর উমরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কয় কি তারে মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি তা হযরত ক কারণ উমর তো আরবি বুঝতো এখন মুহাম্মদ কো কি মুহাম্মদ আবু উমর কয় মুহাম্মদ কি কবি হয়ে গেল এত সুন্দর করে কবিতা পাঠ করতেছে সুবহানাল্লাহ এখন নবীজি উমরের মনে মনের প্রশ্নের মনোমনের কথার প্রশ্নের জবাব দিতাছে নবী কোরআন মাধ্যমে নামাজে দাঁড়ায়া সুবহানাল্লাহ ওয়ামা হুয়া বিকাউলিন শাইর কলিলাম এটা শাইরের কথা না কবিতা না কবির কথা না কবির ভাষা না কবির কবিতা না জোরে বলুন না সুবহানাল্লাহ কলিলাম্মা তুমিনুন অল্প সংখ্যক মানুষই ইমান আনবে যখন এইভাবে নবীজি উত্তর দিতেছে নামাজে দাঁড়ায়া সূরা হাক্কার মাধ্যমে উমর এখন দূরে তাক্কা কয় কি তারে আমি এত দূরে তাক্কা মুহাম্মদ রে নিয়ে ভাবতাছি তাহলে মুহাম্মদ আমার মনের খবর জানে কেমনে তাহলে মুহাম্মদ মন গণক হয়ে গেছে রাজুরে কল্লা নাউজুবিল্লাহ নবীজি গণক হয়ে গেছে নবী গণক ছিলেন জোরে কোন গণক ছিলেন এখন এই কথার উত্তর নবী দিতেছে জোরে কোন সুবহান জোরে কইছি আল্লাহু আকবার ওয়া মা হুয়া বিকাউলিকা হিন কলিলাম মা তাযাক্কারু মা হুয়া বিকাউলি কাহিন কাহিন মানে গণক কইটা গণকের কথা না জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহু আকবার কালিলাম্মা তাযাক্কারুন অল্প সংখ্যক মানুষই উপদেশ আনবে উমর কই গণক না আবার মুহাম্মদ কবিতাও পড়ে না কবিও না তাহলে এটা কি জোরে কর সুবহানাল্লাহ এমনি আল্লাহর নবী জানায় দেয় আল্লাহু আকবার تنزيل من رب العالمين الله পক্ষ থেকে নাযিলকৃত আল কোরআন
আল্লাহু আকবার উমরে এখন ধাক্কা খাইছে দুইটা আগে খাইছিল দুয়ার ধাক্কা এরপরে এখন খাইছে নামাজে দাঁড়ায় নবীজির মাধ্যমে সূরায়ে হাক্কা দিয়া দুই নম্বর ধাক্কা জোরে করে সুবহানাল্লাহ এখন দুইটা ধাক্কার পরে উমরের অন্তরে ইমানের অ্যাকশন বাড়ছে কিন্তু বাড়লে কি হইব এখন আবার শয়তানেও এদিকটা টানে বেড়া তবলিগ হয়েছে তবলিগ থেকে আসছে এক চিল্লা দিয়া তিন চিল্লা দিয়া ইমানটারে মজবুত করাইছে সরমনার থেকে আসছে ইমানটা মজবুত করাইছে কিন্তু আবার আস্তে 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 দিন যখন যায় শয়তানে ধাক্কা দিয়া টানে আর হযরত খান এখন তবলিগ ওয়ালা আস্তে 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 বেনামাজি হয়ে যায় মানুষ তো তবলিগকে কিতা হইছে এবারে দেখছি হনা নামাজই পড়ে না কথা বলেন ঠিক না বেঠে তাহলে কথা গুলো এটার সাথে লাগ্যা থাকতে হইব কথা বলেন লাগ্যা থাকতে হইব দাও যেরকম ভাবে থইয়া দিলে দেখবেন জংকার হইরা জায়গা আর কাটলে খালি এটা খাসো লাগাইলে দেখবেন এটা ঠিকই দাঁড় থাকে কথা বলেন ঠিক না বেঠে ইমানটাও এরকম একটা জিনিস এটারে দাঁড় দিতে হয় জোরে বলেন ঠিক না বেঠে আমার পানির ভাইয়েরা এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ধাক্কার পরেও মক্কায় এলান হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাকে আনতে পারলে বড় একটা পুরস্কার দেওয়া হবে কেরা ফারবা যেই উমরের অন্তরে নবীর মহব্বত দুইটা ধাক্কা খাইছে এই উমরে আবার তরবারি লিয়ে দাঁড়ায় গেছে আমি ফারবো নাউজুবিল্লাহ আচ্ছা নবীর মাথা মুবারক আনা কি অত সোজা এ জোরে বলেন অত সোজা নবীর হেফাজতকারীকে আল্লাহ আকবার নবীর সাহাবীরা পাহারা দিত কিন্তু আল্লাহ কয় নবী আপনার চব্বিশ ঘন্টার জিম্মাদার পাহারাদার আমি আল্লাহ আল্লাহ রামাতুল্লিলামিলকে সাহাবীরা পাহারা দিত ডাইনে দাঁড়াইয়া বামে দাঁড়ায়া পাহারা দিত সামনে দাঁড়ায়া পাহারা দিত পিছনে দাঁড়ায়া পাহারা দিত যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিনের সামনে একজন সাহাবী দাঁড়ায় আছে যার নাম হলো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট করে যখন তীর নিক্ষেপ করে ওই তীর গুলি এসে আবু দুজানার শরীরের মধ্যে গিয়ে যায় আবু দুজানার শরীরের মধ্যে লেগে যায় আবু দুজানার শরীরটা একদম জর্জরিত হয়ে যায় একদম ক্ষত অভিজ্ঞত হয়ে যায় আবু দুজানা একদম শহীদ হয়ে যাবে এরকম অবস্থা ধারণ করা যায় একটু সরে দাঁড়া রে আমাকে একটু সামনে দাঁড়াইতে দে রে তুই তো শহীদ হয়ে যাবে এমনি ভালোবাসা কারে কয় আবু দুজানা ডাক দিয়ে বলেন রে সাহাবি শুনিও না যতক্ষণ পর্যন্ত আমি আবু দুজানার দেহের ভিতরে প্রাণ থাকবে আমার ভিতরে রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আবু দুজানা একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সামন থেকে একটা মুহূর্তের জন্য সর্বনা আল্লাহু আকবার এইভাবে সামিন আল্লাহর নবী মিসাল এত ভালোবাসে একজন মহিলা এমনি রাত্র ফজরের নামাজের সময় শুনে মসজিদে এলান হয়ে যায় কে জানি উযু এলান করে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ জিহাদে অংশ গ্রহণ করার জন্য কে আছো প্রস্তুতি গ্রহণ করে না শেষ করার পরে মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার স্বামী নাই স্বামী যুদ্ধের ময়দানে যে শাহাদত বরণ করেছে বড় একটা সন্তানও আমার নাই যারে আল্লাহর নবীর ওই যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করায়া আমি শহীদের মা হব না হয় গাজীর মা হব এমন একটা জিনিস আমার নাই মহিলা কান্না করে এমনি মহিলার একটা ছোট্ট বাচ্চা ছিল ছয় থেকে সাড়ে ছয় বছরের একটা সন্তান ছিল এই ছেলেটার ঘুম ভাঙ্গে যায়
চোখের উপরে তাকায় দেখে তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে এমনি সন্তানটা ডাক দিয়ে বলে মা গো ও মা তুমি কান্দো কেন গো মা কান্নার কারণটা কি গো মা এমনি ওই মহিলা ডাক দিয়ে বলে দুধের জন্য নবী আহ্বান করেছে রে বাবা আমার সন্তান নাই বড় উপযুক্ত জারে দিয়ে আমি শহীদের মা হব জারে দিয়ে আমি গাজীর মা হব তোমার বাবাও নাই বাবারা শাহাদত বলন করেছিল আমি ওই সাড়ে ছয় বছরের শিশু মারে ডাক দিয়ে বলে মা গো ও মা আমি তো আসি গো মা আমারে নিয়ে যাও আমি তোমাকে ওয়াদা দিলাম হয়তো তোমারে শহীদের মা না হয় তোমারে গাজীর মা না বানায়া ফিরব না সাড়ে ছয় বছরের সন্তান এই কথা বলার পরে মা আনন্দিত হয়ে যায় মা সন্তান তারে লইয়া মসজিদে নবীর পাশে চলে যায় সাহাবীরা লাইন দড়াইয়া সাহাবীরা ওই যুদ্ধের ময়দানের তালিকা আরম্ভ করে দিয়েছে কারে নেওয়া যাবে প্রত্যেকের নাম খাতার মধ্যে লিস্ট করতেছে এমনি যে ওই মহিলাও কাতারের মধ্যে দাঁড়ায় যায় লাইনের মধ্যে দাঁড়ায় যায় অন্য সাহাবীরা বলেন ওই মহিলা কেন আসলো মহিলাদেরকে তো নেওয়া হবে না মহিলাদেরকে তো যুদ্ধের ময়দানে যাওয়া দিতে দেওয়া হবে না ওই মহিলা বলে আমি আমার জন্য আসি না এই যে দেখো আমার সন্তান এই সন্তানটারে আমি নিয়ে আসলাম তার নামটা তোমরা তালিকাভুক্ত করো এমনি সাহাবীরা বলেন এই ছোট বাচ্চাকে নেওয়া হবে না সে এখনো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হয় নাই যুদ্ধ করার মতন উপযুক্ত সে এখনো হয় নাই এই আওয়াজটা এক পর্যন্ত সাহাবীদের কথাবার্তা চলতেছে কথোপকথনটা আমার নবীর কান পর্যন্ত পৌঁছায় যায় এমনি নবী বলেন কি রে সাহাবীরা কি হয়েছে তোমরা কি কথা বার্তা বলতেছ এমনি সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে তাকায় দেখেন একজন মহিলা আসছে সন্তানটা উপযুক্ত নয় যুদ্ধের ময়দানে যাওয়ার মত উপযুক্ত নয় তারে নিয়ে আসা হয়েছে আল্লাহর নবী বলেন রে মহিলা তুমি চলে যাও তোমার সন্তান লইয়া উপযুক্ত যখন হবে যুদ্ধের ময়দানে যাওয়ার মতো যখন সময় হবে আমি নবী তোমারে আহ্বান করব আমি নবী তোমাকে ডাকবো তখন চলে আইস এমনি মহিলা কয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আমি আসলাম আমার সন্তানটা আপনি কবুল করেন আমার সন্তানটা যদিও কোনো কাজে না লাগবে কিন্তু একটা কাজ লাগতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যখন যাবে তখন আমার সন্তানটাকে আপনার সামনে এইভাবে দাঁড় করায় রাখবেন কাফেররা যখন তীর মারবে আপনার সামনে আমার সন্তানটারে দিয়ে দিবেন আগে আমার সন্তান শহীদ হবে এরপরে তীরগুলো আপনার শরীরে লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ এমনি আল্লাহর নবী বলেন মহিলা না তোমার এই সন্তান নিয়ে যাওয়া হবে না এই সন্তানটা এখনো উপযুক্ত হয় নাই এই সন্তানটাকে নেওয়ার মতন উপযুক্ত হয় নাই ফিরাইয়া দিয়েছে মহিলা চলে আসতেছে এমনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে এমনি ওই সাড়ে ছয় থেকে সাত বছরের বাচ্চা ডাক দিয়া বলে মা তুমি একটু দাঁড়াও আমি বিশ্ব নবীকে একটা প্রশ্ন করবো আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার সাড়ে ছয় থেকে সাত বছরের বাচ্চা বলে মা গো আমি আল্লাহর নবীকে প্রশ্ন করব গো মা এমনি মহিলা বলেন কি প্রশ্ন করবে তুমি এমনি ওই ছেলেটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে চলে যায় যায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর পয়গম্বর আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আমি যে উপযুক্ত হইলাম না নবী গো আমি দেখছি আমার মা যখন সুলার মধ্যে আগুন জ্বালায় সুলার মধ্যে যখন আগুন ধরায় তখন আমি দেখছি আমার মা সুলার ভিতরে আগে বড় বড় লাকড়ি দেয় না আগে প্রথমে ছোট ছোট লাকড়িগুলা দিয়া সুলার আগুনটা ধরায়া দেয় এরপরে বড় বড় লাকড়িগুলা ভিতরে প্রবেশ করায় অবলম্বনে যে জন্য আমার
লাগালো আপনি যুদ্ধের ময়দানে যাবেন সর্বপ্রথম কাফেরদের সাথে যখন লড়াই শুরু হবে সর্বপ্রথম আবু বকরের সামনে দিয়ে আল্লাহ উমরের সামনে দিয়ে আল্লাহ আলীর সামনে দিয়ে আল্লাহ উসমানের সামনে দিয়ে আল্লাহ আমি ছোট সাহাবী রে আমারে সামনে ধরে দিবেন আমারে দেওয়ার পরে আমি যখন শহীদ হয়ে যাব যুদ্ধের ময়দানের আগুনটা ধরে যাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দেয় সালাম দিয়া জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর ও নবীজি এখানে কি করা হচ্ছে ও নবীজি আমি আল্লাহর নবী বলেন জিবরাইল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদের লিস্ট করা হচ্ছে তালিকাভুক্ত করা হচ্ছে আল্লাহর নবীকে জিবরাইল বলেন ও নবীজি এখানের মধ্যে একটা লিস্ট করা হচ্ছে হুবহু আরেকটা লিস্ট মহান আল্লাহ আরশ আযীমে ফেরেশতাদেরকে নিয়ে করতেছে জোরে কোন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ ও নবী তাহলে শুনেন আপনি যেই সাহাবীর নাম বাদ দিয়েছে ছোট হওয়ার কারণে যাকে আপনি বাদ দিয়েছেন গো নবীজি মহান আল্লাহ এই ছোট্ট বাচ্চার মার আবেগ অনুমতি দেখিয়া তার নামটাও আসমানের খাতায় লিখে দিয়েছে আল্লাহু আকবার এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর নবীর পাহারা দেখে আরো জোরে বলেন আরেকটু জোরে আল্লাহু আকবার আরো জোরে কন আমার ভাইরা তাহলে উমরের অন্তরে এখন মহব্বত দুই নম্বর মহব্বত আমার মানের ভাইরা এরপরে ও উমর তরবারি লইয়া দাঁড়ায় গেছে মনে আছে আপনাদের কথা বলেন মনে আছে উমর যখন তরবারি লইয়া দাঁড়াইছে রোয়ানা করছে আব্দুল্লাহর বেটা নবীজির মাথা মুবারক আনবে নাউজুবিল্লাহ বলে আল্লাহু আকবার এখন উমর যখন রানা করছে রাস্তায় বনু জাহরা গোত্রের এক লোকের সাথে সাক্ষাৎ জিজ্ঞাসা করে উমর কই যাও খোঁজাইতেছি মুহাম্মদের মাথা আনতাম ও মুহাম্মদের মাথা পরে আনবা আগে তোমার ঘর সামলাও জোরে কন না সুবহানাল্লাহ আরো জোরে আগে ঘর সামলাও বলে কি হইছে আমার ঘরে কি হইছে ঘরে তো অন্ধ ঢুকে গেছে হ্যাঁ আল্লাহু আকবার মাঝে মধ্যে আমরা সমাজে দেখবেন ছেলে যায় আটকুশি বাবা যায় আটকুশি ছেলে যায় সরমনায় ছেলে যায় তবলিগ জোরেকন ঠিক না বে ঠিক এরকম হয় কি হয় না বাবা জায়গা মাছ বান্দার এরকম হয় কি হয় না আমার পানের ভাইরা এখন উমরের রাগটা ছিল নবীর প্রতি এই রাগটা গেছে গা বোনার বগ্নিপতির প্রতি উমর এবার দৌড় আরম্ভ করছে বোনের বাড়িতে বোনের বাড়ির সামনে যায় শুনে ওই তিন নম্বর ধাক্কা শুরু হবে আল্লাহর কোরআনের উমর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উমর যায় শুনে আল্লাহর কোরআন শরীফের সূরায়ে তোহা উমরের বোন আর বগ্নিপতির হযরতে খাব্বাব চামড়ার মধ্যে লেখে লেখে শিখাইতাছে জোরে কোন সুবহানাল্লাহ একটু জোরে কো এমনি উমর ঘরের সামনে দিয়ে যখন আঘাত করছে এমনি ঘরের ভিতর থেকে যা আওয়াজ আছে কে ভাই আমি উমর উমরের নাম শোনার সাথে সাথে যেই লোকটা কোরআন শিখাইতো হযরতে খাব্বাব উনি যায় দরজার সিবার মধ্যে লুকাইছে উমর উমরের নাম শুনছে তো এমনি দরজা সিবার যখন লুকাইছে আর বোন বগ্নিপতি দরজা খুললা দিছে ভিতরে ঢুকছে ঢুকা সাইরে উমরের বোন আর বগ্নিপতির মার আরম্ভ করছে মারতে 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 এক পর্যায়ে আহত হয়ে গেছে এমনি উমরের বোন গো উমর তুমি খাত্তাবের ফুলা উমর আমিও খাত্তাবের মেয়ে ফাতেমা ইমান আনছি সারতাম না আরো জোরে বল না ইমানের দাম কম না বেশি জোরে বলেন ইমানের দাম কম না বেশি এই জন্য মুসলমানের মনে রাখতে হবে মুসলমানদের কাছে ইমানের দাম এত বেশি প্রয়োজন হলে ইমানের জন্য জীবন বিসর্জন করবে প্রয়োজন বললে ইমানের জন্য নিজের সন্তানকে এতিম বানাবে স্ত্রীকে বিধবা বানাবে কিন্তু ইমান নামক দৌলত চাইবে না জোরে বলেন ঠিক না বেঠে ইমানের দাম আসেনি
যারা পরিমাণ ঈমান লয়ে গেলেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবালি ইমানদারদের ইমান এটা এমন একটা জিনিস রাবারের মত এমনি দেখবেন বইরেছে টান দিবে নিস্পিট করব এমনি ইমানদাররা বসে আছে জাগ্রত নাই লড়াছড়া নাই মাঝে মধ্যে নাস্তিকরা যখন কুসা মারে মানে না জোরা কল মারিনে মারে না আর এই নাস্তিক মুর্তাদরা আমরা কুসা দিয়া দেখতে যায় ইমানদাররা কত সদাক আছে জোরা বলেন ঠিক না বেঠে আর একটু জোরা কল ঠিক না বেঠে এইজন্য আমরাও জানাই আদিতে চাই এই দেশের যে সমস্ত ওই নিজুম মজুমদারের মত নাস্তিক মুর্তাদরা রামার ভামেরা জাবরিকবালের মত নাস্তিক মুর্তাদরা আমার দেশের নতুন শিক্ষা বা সিলেবাসের মধ্যে মানুষকে বানরের সাথে আব্বা আকৃতি করে মানুষকে বানরের সাথে উদাহরণ দিয়েছে এরা সেই সমস্ত নাস্তিক মুর্তাদরা মা মুসলমানদের সন্তানগুলোরে নাস্তিক বানানোর পাইতারা করেছে সেই শিক্ষা সিলেবাস আমরা মানি না মানব না জোরে কল ঠিক না বেঠে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমার ভাইরা ইমানদাররা এরকম বৈশা থাকে খুসা মারলে ইমানদাররা জাগ্রত হয় কথা বলে বাঘ একটা দেখবেন চিড়িয়াখানার মধ্যে ঘুমাই রয়েছে এটা একটু খাওয়ান ফায় এটা ঘুমায় আর সামান্য রুটিন মোতাবেক খাইতো এটার বেশি তেজ মেজ নাই ঘুমাই রয়েছে আর একবার গেছে চিড়িয়াখানায় বাঘ দেখতো দিককাজ হাসার কাছে গিয়া কয় বাঘ দেখছি গর্জন মারে বেড়া ছাত্রী দিয়ে গুতায় মুসলমানরা যখন জাগ্রত হবে এই দেশে নাস্তিকরা ফালাইবার জায়গা হইতো না কথা বলেন ঠিক না বেঠে মুসলমানরা যখন নারায় তাকবীর আল্লাহু আকবারের দলি নিয়ে যখন মুসলমানরা আগায়া যাবে ইনশাআল্লাহ এই দেশে গোটা কয়েকজন নাস্তিক আর মুরতাদ রাম আর বাম পালাইবার জায়গা পাবে না জোরে কোন ঠিক না বেঠে আমার ভাইরা উমর যখন কইছে উমরের বোন কো ঈমান আনছি ঈমান সারতা আল্লাহু আকবার এমনি উমরের বোন হয় উমর হয় তোমরা কি ফোরছিলে আমার একটু দেও চাই আরে জোরে ওই তিন নম্বর ধাক্কা শুরু হইতেছে আল্লাহু আকবার কর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারু এটা এমন একটা জিনিস এটারে অপবিত্র অবস্থা স্পর্শ করা যায় না সুবহানাল্লাহ কই দেন আরো জোরে ইল্লাহু লা কুরআনুল কারীম সম্মানিত কিতাব জোরে কল সুবহানাল্লাহ আরো জোরে এখন উমর হক কি করতিব হ গোসল উযু কইরা আইতি বের করে দেওয়া হইব সুবহানাল্লাহ উমর সব কিছু কইরা আইছে এমনি ওই যে দরজা ছিকাত লুগাইলাছেন খাবাব ইলাও বাইরে আইছে আয় হো উমর তোমার আমি একটু সুসংবাদ দেই আমি এর কোরআন শরীফ পড়াইছিলাম এখন বুঝছে উমর আর মারতো না উমরের অন্তরে হেদায়েতের নূর চলে আসছে আল্লাহু আকবার ওহন উমর উমর রে হযরত খাব্বাবকে আমি একটা সুসংবাদ দেই আল্লাহর নবী দোয়া করেছিল দুইজনের জন্য মনে হয় আল্লাহ তোমার জন্য কবুল করে লাইছে আলে উমর বলেন দেওয়ার কাছে কি জানি তোমরা তেলাওয়াত করেছিলা ইয়ালে উমরের হাতে দেওয়া হয় ওই আয়াত লেখা চামড়ার এই কোরআনের কারিমের আয়াত গুলি লেখা চামড়ার এই খাতাটা দেওয়া হয়েছে আরো জোরে কোন উমর তো আরবি জানে উমর তেলাওয়াত শুরু করে দিছে আরো আস্তে কোন ও তেলাওয়াত কর তেলাওয়াত করতে করতে একবার যায় যখন আসে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি এই আয়াত যখন উমর আসছে অমরের চোখ দিয়ে একদম ঝর্ণার বতন পানি প্রবাহিত হইয়া যায় উমর আর হুঁশ হারাইয়া ফেলে উমর ডাক দিয়ে বলেন রে বোন আর ভগ্নিপতি আর দেরি করিস না রে আমারে মুহাম্মদের দরবারে লইয়া যা
জন্য রওনা হয়েছিল ওই উমর এবার তরবারি হাতে আছে কিন্তু এখন আর মাতা আনার জন্য নয় নিজের মাতাটা বিশ্ব নবীর কদমে দেওয়ার জন্য রওনা আরেকটু জোরে কল্লা রওনা হয়ে গেছেন উমর যখন যায় আল্লাহর নবী দারুল আরকাম নামক একটা গোপন ঘর আছে এখানে গোপনে গোপনে ইসলামের দাওয়াতের কাজ চলে গোপনে গোপনে ইসলামের কার্যকলাপ চলে এখানে রওনা হয়ে যায় উমর যখন আসতেছে উমররে দেখার পরে সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে তাকায় দেখেন উমর আসতেছে উমরের হাতের মধ্যে একটা তরবারি আছে আপনি এখান থেকে চলে যান উমর আপনাকে আঘাত করতে পারে আক্রমণ করতে পারে আমরা উমরের মোকাবেলা করব আমরা উমরের সাথে প্রতিবাদ করব এমনি আল্লাহর নবী বলেন সাহাবীরা সাহাবীরা রে আমি যাব না প্রয়োজন হলে তোমরা চলে যাও আমি কেন যাব না জানুনি আমি বিশ্ব নবী উমরের মাথায় উমরের কপালের মধ্যে মহান আল্লাহর হেদায়েতের নূর দেখতে পারতাছি আল্লাহু আকবার উমরের হাতের তরবারিটা নবীজির সামনে এইভাবে দূরে নিক্ষেপ করে দিয়া উমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর ও নবীজি কুরআন আমার জীবন পরিবর্তন করেছে কুরআন আমার দিল পরিবর্তন করে দিয়েছে ও আপনার মাথা নেওয়ার জন্য নবী রাস্তায় কোরআন আমার জীবনটা পরিবর্তন করেছে অগণবীজি আবার আমি আমার মাথা আপনার কদমে দেওয়ার জন্য আসলাম আর তিনি করিয়েন না গো আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন আমরা সবাই মরি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কোরআন গ্রহণ করে বেলা ওমরের শক্তি অর্জন হয়ে যায় ওমর আর জিরো থাকে না ওমর হিরো হয়ে যায় ওমর এবার উমর আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আমার প্রশ্ন কোন ইসলাম ধর্ম সত্য না মিথ্যা নবী বলেন ইসলাম ধর্ম সত্য ও নবীজি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা নবী বলেন আল্লাহর কোরআন সত্য ও নবীজি আমি জানতে চাই আপনি নবী সত্য না মিথ্যা নবী বলেন আমি নবী সত্য এমনি উমর বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন সত্য আপনি সত্য ইসলাম সত্য তাহলে গোপনে গোপনে কেন গো এবার আর গোপনে নয় এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে উমর এখন শক্তিশালী হয়ে যায় জিরুত থেকে হিরু হয়ে যায় জোরে কর সুবহানাল্লাহ বানাইছে কে আরো জোরে কর আমি উমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার প্রকাশ্যে দাওয়াত চললে আল্লাহর নবী বলেন উমর রে এখনো আমাদের হাতে শক্তি অর্জন হয় নাই এটা আমাদের মক্কি জীবন এটা মক্কার জীবন এখনো এই শক্তি আমাদের হাতে আসে নাই আমি উমর বলেন না ইয়া রাসূলুল্লাহ যে সাহাবীরা আছে ওই সাহাবীদেরকে আমার সাথে দিয়ে দেন আমি মক্কার সামনে চলে যাব খানা কাবার সামনে চলে যাব অল্প সংখ্যক সাহাবীদেরকে লইয়া বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া উমর বলেন কে আছো আসো আমি এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে কাফেররা ঘর থেকে বের হইয়া আসে কার এত বড় সাহস হয়ে গেল ইসলামের দাওয়াত জোরে জোরে দেয় প্রকাশ্যে দেওয়া শুরু করে দিয়েছে এমনি ঘর থেকে বের হইয়া এসে দেখা দেখে উমর উমর দেখার পরে একটা কাফেরের বাচ্চা বানায় সব আস্তে আস্তে ফলাইয়া যায়
হযরত কাল এমনি উমর বলে শোনো আমি কালেমা পড়েছি মুসলমান হয়ে গেছি আমি কুরআন গ্রহণ করেছি এবার কারো সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াও যদি স্ত্রীর বিধবা বানাইতে চাও সন্তানের যদি এতিম বানাইতে চাও আমার দরবারে সামনে এসো মহান আল্লাহ ওই উমরকে কুরআন গ্রহণ করার কারণে আল্লাহ উমরের ইজ্জত সম্মান বাড়ায়া দেয় আল্লাহু আকবার এইজন্য আমার ভাইরা আমরা যখন কোরআনের পক্ষে থাকব আমাদের দাম বাড়াবে কে আরো জোরে এই উমর এত দামি এত ইজ্জতশালী এত শক্তিশালী সাহাবী আল্লাহু আকবার কিন্তু উমরের অন্তকালটা হয় নামাজের মধ্যে আরো জোরে কান উমরের দুশমন আবুলুলু নামক এক ইহুদি পিছন থেকে বললাম ঢুকায়া দেন নামাজে আল্লাহু আকবার অথচ উমর যখন পিছন থেকে বললাম উমরের পিছনে ঢুকায়া দেয় উমর এমনি নামাজের মধ্যেই বিছানায় পড়ে যায় কিন্তু উমর নামাজ ভাঙ্গে না পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়ে নামাজে দাঁড় করায় দেয় আরো আস্তে আস্তে নামাজের মধ্যে দাঁড় করায় উমর বুঝায় দেয় ইশারাতে বলে রে আব্দুর রহমান ইবনে আউফ আমি উমর বিদায় হব কিন্তু নামাজ নষ্ট করা যাবে না আল্লাহু নামাজ শেষ করার পরে এই গাতক যাইতে পারে নাই সাহাবীরা ধরেছে কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন জীবিত ছিল তার যেই বললাম যেদিকে ঢুকাইছে উমরের ভিতরে দুধ দিলে ওই দুধটা ছিদ্র দিয়ে বের হয়ে যায় এই জন্য আমার ভাইয়ের আল্লাহ বলে দিয়েছে উমর যতই শক্তিশালী হও না কেন আমি আল্লাহর চাইতে বেশি না আরো জোরে কয় আর একটু জোরে কয় যখন জীবনের শেষ মুহূর্ত আসলো উমর তিন দিন জীবিত ছিল এই তিন দিনের ভিতরে উমরের যখন শেষ মুহূর্ত চলে আসে আরে উমর তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে মনে হয় আমি আর বাঁচবো না রে আমি বিদায় হয়ে যাব রে কিন্তু আমার শেষ ইচ্ছাটা হলো ওই যে আল্লাহর নবী বিশ্ব নবী আর আবু বকরের পাশে একটা খালি জায়গা আছে এই জায়গাটার মধ্যে আমি উমর ঘুমাইতে চাই গভীর মনোযোগ হৃদয় বিদারক এই জায়গার মালিক তো আমি নয় আমি যদিও রাষ্ট্রপ্রধান কিন্তু আমি না এই জায়গার মালিক হলো আম্মাজান আয়েশা এই জায়গার এত দাম এত ইজ্জত এত সম্মান এই জায়গাটা আল্লাহর নবী যারা গেছেন দেখছেন রওজার উপরে লেখা আছে মা বাইনা বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আল্লাহর নবী বলেন আমার ঘর আর আমার মিম্বরের মধ্যখানে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ এখানে নামাজ পড়ার জন্য হাজিরা আগে তো ভিড় ধরতো এখন দরখাস্ত করা লাগে গিয়াইছি দেখাইছি হাজিরা যখন ওখানে তাকায় চোখের পানি রাখতে পারে না এই উমর আব্দুল্লাহ ইবনে উমর রে বলে আমি উমর এই জায়গাটা একটু ভিক্ষা চাই আম্মাজান যদি অক্ষ কয়রা দেয় আমি উমর এই জায়গার মধ্যে ঘুমাইতে চাই ভাইরা আমার গভীর ভাবে মনোযোগ দিয়ে চিন্তা করেন আব্দুল্লাহরে পাঠাইয়া উমর এবার চিন্তা করলো আমি কেমনে পাঠাইয়া দিলাম কেন পাঠাইয়া দিলাম কারণ আমি তো এখনো রাষ্ট্রপ্রধান আছি আমি তো এখনো খলিফাতুল মুসলিমিন রয়ে গেলাম আমি তো এখনো দুনিয়ার থেকে বিদায় হয় এখন যদি আমার এই জায়গাটা যদি আম্মাজান আমাকে দান করে আমি উমরের প্রস্তাবের কারণে যদি দেয় তাহলে তো আল্লাহ
যদি জিজ্ঞাসা করে উমর রে এই জাগার মালিক তো তুমি ছিল না এই জাগার মালিক ছিল আয়েশা তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে তুমি আমিরুল মুমিনিন হওয়ার কারণে এই জাগাটা জুনে দখল করেছিল আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য উমর চিন্তা কইরা আরেকজন সাহাবীরে পাঠায় দেয় তাড়াতাড়ি যাও আব্দুল্লাহরে বলো আব্দুল্লাহ যেন এই প্রস্তাব নিয়া আম্মা জান আয়েশার কাছে না যায় এদিকে আব্দুল্লাহ তো দূর হয়ে গেছে গা যায়া আম্মা জান আয়েশার কাছে প্রস্তাব দিয়া ফলাইছে প্রস্তাব দেওয়ার পরে আম্মা জান আয়েশা কয় জোরে কন্যা শুন এ আব্দুল্লাহ শোন এই পৃথিবীর সব দিতে পারি রে কিন্তু এই জায়গাটা আমি দিতে পারি না আমি আয়েশার কাছে এই জায়গার এত দাম তমাম পৃথিবী এক পাল্লাই দিলে আর এই জায়গাটা এক পাল্লাই দিলে আমার কাছে এই পাল এই জায়গাটার দাম বেশি আরো জোরে কর রে আব্দুল্লাহ আমি এই জায়গা দিতে পারবো না এই কথা বলে আব্দুল্লাহরে ফেরত পাঠায় দেয় ফেরত পাঠানোর পরে আবার আম্মা জান আয়েশার অন্তরের মধ্যে এমনি জাগ্রত হয়ে যায় আমি কি করলাম এমন একটা অপরাধ আমার একটা এমনি আব্দুল ওমরের পক্ষ থেকে প্রস্তাব আসলো আমি এই জায়গাটা দিতে পারলাম না আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আম্মা জান আয়েশারে যদি জিজ্ঞাসা করা হয় ও আয়েশা সন্তান হইয়া তুমি মার কাছে একটু জায়গা চাইছিল দিতে পারল না তুমি কেমন মা হইল রে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া আমি কেমনে জবাব দিব বিশ্ব নবীর সামনে আমি কেমনে মুখটা দেখাব এমনি আরেকজন সাহাবীরে আম্মা জান আয়েশা পাঠায়া দেয় যা যা তাড়াতাড়ি যা আমি উমরের এই প্রস্তাব গ্রহণ করে নিলাম এক নম্বর কারণ হলো এটা কারণ আল্লাহর কাছে আমি কি জবাব দেব নবীর সামনে আমি কেমনে দাঁড়াবো এই জন্য আমি এই জায়গাটা দিয়া দিলাম উমরের জন্য আরেকটা কারণ হলো আমি আমার নবীর কাছ থেকে জীবনে বহুবার শুনেছি মহান আল্লাহ বিশ্ব নবী আর আবু বকর আর উমরকে এই তিনজন মানুষকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে এই জন্য যাদেরকে যেই জায়গার মাটি দিয়ে বানায় সেই জায়গায় তার দাফন হবে আমার পানির ভাইয়েরা এটা বিস্তারিত আলোচনার অবকাশ নাই ওই খলিফাতুল মুসলিমিন যেই লোকটারে আল্লাহ তার কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাকে একদম জিরো থেকে হিরো বানায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ কোরআনের দাম আসেনি না নাই জোরে বলেন আসেনি না নাই এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কথা বলেন তাহলে আমরা ডাইরেক্টলি কোরআন যারা না পড়তে পারি কোরআন পড়ার বয়স গেছে গা এখন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কোরআনের সাথে সম্পর্ক হবে জোরে বলেন ঠিক না বে ঠিক আমার আয়াত হলো ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আল্লাহ বলেন এই কোরআনের এত দাম কোরআনকে আমি সর্বপ্রথম আমানত রাখার জন্য আসমানের কাছে বললাম আসমান ব্যর্থ হয়ে যায় জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান ব্যর্থ হয়ে যায় আসমান কোরআন গ্রহণ করতে পারে না আমার আল্লাহ কোরআনকে আসমান যখন ব্যর্থ হয়ে যায় আমার আল্লাহ কোরআনকে জমিনের মধ্যে আমানত রাখতে যায় জমিন ব্যর্থ হয়ে যায় আল্লাহ কোরআনকে ওই পাহাড়ের কাছে আমানত রাখতে চায় পাহাড় ব্যর্থ হয়ে যায় আল্লাহ কোরআনকে এবার মানুষের কাছে দিয়ে দেয় বাবাইনা আইয়াহ মিল্লাহা ও আশফাকুনা মিনহা ও হামালাহাল ইনসান মানুষ দুর্বল হওয়ার পরও আল্লাহর কোরআন গ্রহণ করেছে আল্লাহ কয় মানুষ রে তোমরা দুর্বল পাহাড়ের চাইতে তোমরা দুর্বল আকাশের চাইতে তোমরা দুর্বল জমিনের চাইতে এরপরও তোমরা কোরআন গ্রহণ করেছ তোমরা কোরআন গ্রহণ করেছ আমি আল্লাহ ওই কোরআনের কারণে তোমাদের দাম বাড়ায়া দিলাম আর কোরআনের লুট আমি আল্লাহর কাছে রেখে দিলাম